আপনার জন্ম তারিখ থেকে জেনে নিন কোন পেশায় আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জীবনে জন্ম তারিখের অনেক গুরুত্ব রয়েছে। জন্ম তারিখ থেকে ভবিষ্যৎ জানার পদ্ধতিকে বলা হয় সংখ্যাতত্ত্ব। আজ আমরা সম্পদ এবং জীবনের ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনার জন্ম তারিখ অনুযায়ী জানাব কোন কাজ করলে আপনি আপনার জীবনে অঢেল অর্থ উপার্জন করবেন। তবে তার আগে আপনিও যদি চান ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে, তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন। তো বন্ধুরা, সবার আগে জেনে নেওয়া যাক এক জন্ম সংখ্যার ব্যক্তিদের ক্যারিয়ার সম্পর্কে। যে ব্যক্তিরা যে কোনো মাসের 1, 10, 19 এবং 28 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সংখ্যা 1 হবে। তাদের লেখা পড়ার ক্ষেত্রে সাধারণত প্রতিবন্ধকতা থাকে। এসব মানুষ সরকারি, প্রশাসন, চিকিৎসা ও রাজনীতির ক্ষেত্রে সুবিধা পায়। তারা যে ক্ষেত্রেই থাকুক না কেন নেতৃত্ব দেয়। তাদের জীবনের শুরু থেকেই তাদের কর্মজীবন শুরু হয়। এই জন্ম সংখ্যার লোকদের বৈদ্যুতিক সরঞ্জাম বা সার্জারি সম্পর্কিত ব্যবসাও চেষ্টা করা উচিত। এই জন্ম সংখ্যার লোকেরা কখনো কখনো তাদের দেশের রাষ্ট্রদূত হয়ে ওঠেন। তারা বিজ্ঞান ও গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত কাজেও সাফল্য অর্জন করে। জুয়েলারি ব্যবসায়ও তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্ম সংখ্যার লোকেরা ভগবান সূর্যের উপাসনা করলে এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে কর্মজীবনে অবশ্যই সাফল্য আসবে। দুই জন্ম সংখ্যার মানুষদের ক্যারিয়ার। যে ব্যক্তিরা যে কোনো মাসের 2, 11, 20 বা 29 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সংখ্যা 2। তারা চাঁদের সাথে সম্পর্কিত। এই লোকেরা কঠোর পরিশ্রম করে তাদের শিক্ষা শেষ করে। তারা শিল্প, চলচ্চিত্র, চিকিৎসা, নৌবাহিনী, শিক্ষা এবং ক্যাটারিং ক্ষেত্রে সুবিধা পায়। তারা তাদের সমস্ত সমস্যার সমাধান নিজেরাই করে। তাদের ক্যারিয়ার শুরু করতে বিলম্ব হয়, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সকল সমস্যা দূর হয়ে যায় এবং সাফল্য অর্জন করে। এই ধরনের লোকদের হোটেল ম্যানেজমেন্ট, সাংবাদিকতা বা ট্রাভেল এজেন্সি সংক্রান্ত কাজেও সাফল্যের সম্ভাবনা প্রবল। এই ধরনের ব্যক্তিদের সম্পত্তি, ব্যবসা বা রূপার কাজও করা উচিত। এমনকি দুগ্ধের কাজেও সাফল্য পেতে পারেন। এই জন্ম সংখ্যার জাতক জাতিকারা ভগবান শিবের পূজা করলে কর্মজীবনে অবশ্যই সাফল্য আসবে। তিন জন্ম সংখ্যার মানুষদের ক্যারিয়ার। যে ব্যক্তিরা যে কোনো মাসের 3, 12, 21 বা 30 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সংখ্যা 3। তারা সরাসরি বৃহস্পতির সাথে সম্পর্কিত। এই লোকেরা জ্ঞানী বলে বিবেচিত হয়, সেজন্য তাদের শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অবস্থা ভালো। তারা শিক্ষা, ধর্ম, আইন, মিডিয়া এবং সহযোগিতার ক্ষেত্রে সুবিধা পায়। ক্যারিয়ারের শুরুতে তাদের অনেক সংগ্রাম করতে হয়। এই ধরনের লোকদের সেবা প্রদানকারী ওকালতি, পুলিশ, ব্যাংক বা বিজ্ঞাপনের ক্ষেত্রেও কাজ করা উচিত। তাদের ক্যারিয়ারে সাফল্যের জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করা উচিত। চার জন্ম সংখ্যার মানুষদের ক্যারিয়ার। যে সমস্ত ব্যক্তিরা যে কোনো মাসের 4, 13, 22 বা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সংখ্যা 4। তারা রাহুর সাথে সম্পর্কিত। সাধারণত তাদের শিক্ষায় উত্থান পতন থাকে। এই লোকেরা কম্পিউটার, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, জ্যোতিষশাস্ত্র এবং বিপণনের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পায়। তাদের কর্মজীবন শুরু হয় অল্প বয়সে। এই ধরনের লোকদের রেলে বা খনিতেও কাজ করা উচিত। এ ধরনের লোকরা কারো সহকারী হিসেবে কাজ করলেও সাফল্য পেতে পারে। এই ধরনের লোকদের কর্মজীবনে সাফল্যের জন্য ভগবান শিবের পূজা করা উচিত, তাতে তারা অবশ্যই সাফল্য পাবেন। পাঁচ জন্ম সংখ্যার মানুষদের ক্যারিয়ার। যে ব্যক্তিরা যে কোনো মাসের 5, 14 বা 23 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সংখ্যা 5। তারা বুধের সাথে সম্পর্কিত।
ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং এবং বাণিজ্যের ক্ষেত্র তাদের জন্য সবচেয়ে ভালো। এই লোকেরা সব ধরনের পরিস্থিতি ভালোভাবে পরিচালনা করতে পারে। তাদের ক্যারিয়ার শুরুর দিকে ভিন্ন থাকে, কিন্তু পরে তারা তাদের কর্মজীবন পরিবর্তন করে এবং একটি ভালো জায়গা নেয়। আর বন্ধুরা, এই জন্ম সংখ্যার মানুষরা বিমা, লেখালেখি, প্রশাসন, পরিবহন বা রাজনীতির ক্ষেত্রেও সাফল্য পেতে পারে। আমদানি রপ্তানির ক্ষেত্রেও এ ধরনের মানুষরা সাফল্য পেতে পারে। কর্মজীবনে সাফল্যের জন্য ভগবান গণেশের পূজা করা তাদের জন্য উপকারী হবে। ছয়, জন্ম সংখ্যার ব্যক্তিদের ক্যারিয়ার। যে ব্যক্তিরা যে কোনো মাসের 6, 15 বা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম সংখ্যা 6। তারা শুক্রের সাথে সম্পর্কিত। তারা শিক্ষার ক্ষেত্রে অনেক বিষয় পরিবর্তনের পর একটি বিষয়ে সাফল্য পায়। ফিল্ম, মিডিয়া, ঔষধ, রসায়ন, গহনা, সৌন্দর্য, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রগুলি তাদের জন্য সেরা। তাদের কর্মজীবন শুরু হয় তাড়াতাড়ি, তবে তারা দেরিতে সাফল্য পায়। আর বন্ধুরা, এই ধরনের ব্যক্তিরা শিল্পকলা বা ক্যাটারিং কাজেও সাফল্য পেতে পারে। এছাড়াও এই জন্ম সংখ্যার মানুষরা যদি কবি বা লেখার কাজের সাথে যুক্ত থাকে কিংবা অভিনয়ে যোগ দিলেও ভবিষ্যতে তাদের ভাগ্য উজ্জ্বল হবে। এই ধরনের মানুষদের কর্মজীবনে সাফল্য পেতে হলে দেবী লক্ষ্মীর আরাধনা করতে হবে। 7, জন্ম সংখ্যার মানুষদের ক্যারিয়ার। যে ব্যক্তিরা যে কোনো মাসের 7, 16 বা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, সেই ব্যক্তিদের জন্ম সংখ্যা 7। তারা সরাসরি কেতুর সাথে সম্পর্কিত। এই মানুষগুলো শিক্ষার দিক থেকে গৌণ থাকে, তবে তারা অনেক বুদ্ধিমান এবং সৃজনশীল। ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, দর্শন বা ভ্রমণের ক্ষেত্র তাদের জন্য ভালো বলে মনে করা হয়। তাদের ক্যারিয়ারে কিছু উত্থান পতন থাকে, কিন্তু কিছু সময় পর এই মানুষগুলো নিজেদের কাজ পছন্দ করতে শুরু করে। আর বন্ধুরা, এই ধরনের মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা দুগ্ধ ব্যবসায়, চিকিৎসার কাজে বা বডি বিল্ডিংয়ের কাজে নিযুক্ত হলে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ধরনের ব্যক্তিদের ক্যারিয়ারে সাফল্য পেতে ভগবান শিবের পূজা করতে হবে। 8, জন্ম সংখ্যার লোকেদের ক্যারিয়ার। যে ব্যক্তিরা যে কোনো মাসের 8, 17 বা 26 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম সংখ্যা 8। তারা সরাসরি শনির সাথে সম্পর্কিত। তাদের শিক্ষাগত অবস্থা ভালো, কিন্তু অনেক সময় বাধার কারণে তাদের লেখাপড়া সম্ভব হয় না। এই ধরনের লোকেরা দেরিতে হলেও কাঙ্ক্ষিত শিক্ষা লাভ করে। শিল্পকারখানা, লোহা, কয়লা, শিক্ষা ও আইনের ক্ষেত্র তাদের জন্য সেরা। তাদের ক্যারিয়ার শুরু হয় বেশ তাড়াতাড়ি। আর বন্ধুরা, তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর বা খেলোয়াড়ও হওয়া উচিত। এছাড়া এই লোকেরা দালাল বা খনির কাজ করলেও সাফল্য পাবে। এই জন্ম সংখ্যার লোকেদের ক্যারিয়ারের সাফল্যের জন্য শনিদেবের আরাধনা করতে হবে, তাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন। 9, জন্ম সংখ্যার মানুষের ক্যারিয়ার। যে ব্যক্তিরা যে কোনো মাসের 9, 18 বা 27 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম সংখ্যা 9 ধরা হবে। তারা মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত। তাদের শিক্ষাগত অবস্থা গৌণ থেকে যায়। সাধারণত এই লোকেরা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে। পুলিশ, প্রশাসন, কারখানা, জমি ও পরিশ্রমের কাজ তাদের জন্য সবচেয়ে ভালো। এরা যেখানেই থাকুন না কেন, খুব সহজে মানুষকে রাজি করিয়ে নেয়। খুব ছোটবেলা থেকেই তাদের ক্যারিয়ার শুরু হয়। আর বন্ধুরা, এই ধরনের লোকদের অবশ্যই ডিফেন্স, ঔষধ, মেশিন, ফায়ার ব্রিগেডে কাজ করা উচিত, তাতে তারা সহজে সাফল্য পাবে। এই জন্ম সংখ্যার লোকেদের ক্যারিয়ারে সাফল্য পেতে হনুমানজির পুজো করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা আশা করি এই তথ্য আপনার উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি, আপনার পরিবার এবং আপনার পিতামাতা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন
এই কামনা করি।